বলুন তো, 4 বছর বয়সে একটি ছেলে কি সব করতে পারে? উত্তরে বলবেন খেলাধুলা, সরেও সরেয়া, ক খ, বড় জোর দুই একটা সরা। কিন্তু ব্যতিক্রম কিছু শিশু থাকে যারা গিনেস বুকেও নাম লেখায় শিশুকালে। হ্যাঁ, এমনই এক শিশু আরব আমিরাতের সাঈদ রশিদ আল মেহেরি। বয়স সবে মাত্র 4 বছর, এর মধ্যেই বই লিখেছে। প্রকাশ হওয়ার পর সেই বইয়ের হাজার হাজার কপি বিক্রিও হয়েছে। মাত্র 4 বছর বয়সের একটা শিশুর কাছ থেকে অনেকে এমন প্রত্যাশা করবে না। সৈয়দ রশিদ আল মেহেরি বয়স্কদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বই লেখার মাধ্যমে অর্জন করেছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। সম্প্রতি রশিদের নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রশিদের বাড়ি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গত 9 মার্চ তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ হিসাবে বই প্রকাশ করার স্বীকৃতি দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী 4 বছর 218 দিন বয়সে বই প্রকাশ করার এ বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছে সৈয়দ রশিদ। তার বইটির নাম দ্য এলিফ্যান্ট, সাইথ অ্যান্ড দ্য বিয়ার। বইটিতে হাতি ও ভালুক এ দুইটি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব এবং রাগের উপর উদারতার জয়ের গল্প লেখা হয়েছে। বইটির 1000 কপি বিক্রি হওয়ার পর গিনেস ওয়ার্ল্ডের নজরে আসে। গত 9 মার্চ বিষয়টিকে যাচাই করে গিনেস বুক। এরপর রশিদকে দেওয়া হয় বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। সাইদের বইটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার মা মওজা বলেছেন, সাইদ বইটি সরল বাক্যে লিখেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারকরা খুবই সতর্কতার সাথে বইটি পরীক্ষা করেছেন। এটি সাইদ নিজে লিখেছে কি না সব পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হয়ে মার্চের শুরুতে তাকে চূড়ান্তভাবে স্বীকৃতি দেওয়া হয়। রশিদের মা মওজা আল দারমাকি আরও বলেন, প্রথম যখন রশিদ আমাদের গল্পটা শোনায় আমরা তো সেটা শুনে বিস্মিত হই। কীভাবে বইটি লেখা হবে, অর্থাৎ গল্পের কাঠামো কেমন হবে, তার স্পষ্ট বর্ণনা দেয় রশিদ। একই সঙ্গে এর মাধ্যমে কী বার্তা দিতে চায় সেটাও জানায়। এরপর আমরা তাকে বইটি লেখার ব্যাপারে উৎসাহ দিই। তবে রশিদের পরিবারে বিশ্ব রেকর্ড করা সেই একা নয়, তার বড় বোন আল ধাবির নামও আছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। আল ধাবির বয়স 8 বছর। এই 8 বছর বয়সে 2 ভাষায় বইয়ের সিরিজ প্রকাশ করা সর্বকনিষ্ঠ নারী রেকর্ডটি এখন তার। এদিকে সাইদের এ বইটি এখন পর্যন্ত 1000 কপি বিক্রি হয়েছে। শিশু স্কুল আলদার এডুকেশন আয়োজিত একটি অনুষ্ঠানে সাইদের বইগুলো বিক্রির ব্যবস্থা করা হয়।